গতকাল একটা ঘটনা শুনেছি টেলিফোনে, আমার সাথে এখানকার কর্মকর্তা টেলিফোনে একটু কথা বলেছে যে কারা কারা আইসা দলীয় পরিচয় দিয়ে এখানে চাঁদা চাচ্ছে, চাপ দিচ্ছে, এই অফিসটা নিয়ন্ত্রণে করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। এক একজন কর্মকর্তা এক এক জায়গা থেকে আসছেন, তারা আসছে আমাদের সেবা করার জন্য, তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তো সেটা আমরা না করে তাকে যদি আমরা ডিস্টার্ব করি, তাকে স্বাভাবিক কাজ করতে না দিই, তো অফিস চলবে না। তা আমার যেটা বক্তব্য, আমি দুইবার এলাকার সংসদ সদস্য ছিলাম 96 এবং 2001-এ, 10 বছর আমি সবাই এলাকার দায়িত্ব পালন করেছি জনপ্রতিনিধি হিসাবে। অফিসারদের সম্মান দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, তাইলে সে সাহস নিয়ে নিয়মের মধ্যে সে আমাদেরকে জনগণের সেবা করতে পারবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব, কোনো চাঁদাবাজ আমাদের দলে কেউ থাকুক এবং থাকলে কোনো ঠাঁই নাই, এবং তাকে আমরা সময় মতো একদম আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, এখন আর্মির কাছে মিস্ত্রি পাওয়া আছে, আমরা ডেকে দিয়ে দেবো। আমাদের নেতা তারেক রহমানে অলরেডি নির্দেশ দিয়ে দিছে, তাকে দল থেকেও বহিষ্কার করা হবে এবং আইনে সোপর্দ করা হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। কোনো অফিসার এই অফিসে যারা ব্ল্যাকলিস্টের মতো, যারা এসে এখানে কয়েকবার ডিস্টার্ব করছে, বসে অফিসে আগে আমার কন্ট্রোল ছিল, এখন ছিল, এ এখন এলে আমি দায়িত্ব নিয়ে গেলাম, তাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে এবং পুলিশকে দিয়ে দেওয়া হবে, আর্মির কাছে হ্যান্ডওভার করা হবে। এই অফিস তাদের স্বাধীন মতো নিয়মের মধ্যে তারা চালাবে, আমাদের কোনো বলার থাকলে আমরা বলবো, কিন্তু এই লেভেলে যে কেউ এসে চাপ দিবে এটা আমরা মানতে পারবো না এবং এটা মানবো না। আমরা সকলের সহযোগিতা নিয়েই যাতে এই সাভার উপজেলার প্রত্যেকটা অফিসার শান্তিতে তাদের নিয়মের মধ্যে তাদের দায়িত্বশীল আচরণ করতে পারে, আমরা বিএনপি নেতারা তাদের সাথে সহযোগিতা করব এবং এটা আমাদের দায়িত্ব। এই নির্দেশ আমাদের দল থেকে দেওয়া হয়েছে, যার যার লেভেল অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। তারই ধারাবাহিকতা আজকে আমি এখানে আসছি তাদেরকে বলার জন্য যে এরপরে আসলে আমাদের জানাবেন আমরা কী ব্যবস্থা নিতে পারি, সেটা আপনি দেখবেন। কোনো চাঁদাবাজার ঠাই বিএনপিতে নাই, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতা হোক। আরে সাতটা একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা সেগত বিক্রি কোনদিন স্বামীর মুখ দেখাও না আমি লাগে বেতারে।